হাই গাইজ, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল দ্য ইয়ামি ক্লাব। তো আজকে সল্টলেক সেক্টর 5-এ একটা ব্রেকফাস্টের জায়গা দেখাবো। আমরা কয়েকদিন আগেও ট্রাই করি, মাঝে মাঝে এখানে খাওয়া দাওয়া হয়। তো চলুন, এখানে পরোটা পাওয়া যায়, খুব সুন্দর পরোটা বানায় কম তেলে এবং ঘুগনি আর আলুর দম, বেশ ভালো খেতে, একদম ঘরোয়া। আর আমার মনে হয় এই এরিয়াতে সবথেকে ভালো কোয়ালিটির ঘুগনিও এখানে বানায়। তো চলুন দেখাই আপনাদেরকে। কাকা এখনই পরোটা বানাচ্ছে, এটা সাবিরের দোকান, তো সাবির ব্রেকফাস্ট কর্নার। তো এই দেখুন, কাকা একদম ফাঁকা তেলে পরোটা বানাচ্ছে, আর এক প্লেটে 20 টাকা, ঘুগনি দিয়ে আর আলুর দম দিয়ে খেলে 30 টাকা। এরকম বেশ নরম নরম, আমরা বেশ কয়েকবার খেয়েছি এখানে, বেশ ভালো লেগেছে। তো এখানে আছে ঘুগনি, দেখুন একটু চামচ দিয়ে তুলে দেখাতে বলবো ঘুগনিটা। আমার মনে হয় এই এরিয়ার সব থেকে ভালো ঘুগনি বানায় এখানে, বাকি সব একদম মানে বাজে কোয়ালিটির। চলুন এবার আলুর দমটা একবার দেখাবো। এটা আলুর দম পাবেন বা ডিমের কারিও পাবেন। তো চিকেনটা এখন হচ্ছে না, পরে চালু হবে। তো ছোলার সরি ঘুগনি দিয়ে প্লেট 2 পরোটা 20 টাকা, আর আলুর দম দিয়ে 30 টাকা, আর ডিমের ঝোল দিয়ে 40 টাকা, তাই তো? আজকে ট্রাই করার জন্য দুটোই নিয়েছি, ঘুগনিও নিয়েছি, আলুর দমও নিয়েছি। পরোটাটা একদম নরম, আর এইগুলো মানে এক একটা এক প্লেটে 2 পরোটা থাকবে, আর এই ছোলা মানে ঘুগনিটা থাকবে, এটা হচ্ছে 20 টাকা, আর আলুর দম দিয়ে খেলে 30 টাকা, আর ডিম দিয়ে খেলে 40 টাকা। চলুন একটু পরোটা ছিঁড়ে নিয়েছি গরম গরম, একদম তো ঘুগনি দিয়ে ট্রাই করবো। দারুণ টেস্টি, দেখুন ঘুগনির উপরে পেঁয়াজ দেওয়া, লঙ্কা দেওয়া, দারুণ টেস্ট, একদম পাতলা ঝোল ঝোলে না, বেশ ভালো খেতে। দারুণ ব্রেকফাস্ট এখানে পাওয়া যায়, আপনারাও আসুন একদম কলেজ মোড়ের সামনে। নেক্সট ট্রাই করবো আলুর দম দিয়ে। ভালো খেতে হালকার উপরে, খাবারের কোয়ালিটি কিন্তু দারুণ, আপনারা এখানে এসে ট্রাই করুন, একদম রিজনেবল প্রাইস আর খাবারের কোয়ালিটি বেশ ভালো। চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করি, এক্সাক্ট লোকেশানটা দেখি। তো লোকেশানটা আপনাদের দেখিয়ে দিই, এই হচ্ছে কলেজ মোড়, আর ওনার দোকান হচ্ছে ঠিক কলেজ মোড়ের সামনেই এই এই জায়গাটাতে। তো একদমই কলেজ মোড়ের কাছাকাছি, আপনারা এসে ট্রাই করে দেখুন, বেশ ভালো লাগবে। খাওয়াটা বেশ ভালোই ছিল, আপনারা এসে ট্রাই করে দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।